আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে এসেছি মাহাতি পর্দা গ্যালারিতে। আমি চমৎকার সব সুন্দর সুন্দর সোফার কভারের গছ কাপড়ের কালেকশন দেখাবো। এইটা সবচেয়ে হিট একটা কালেকশন, আমার কাছে খুব ভালো লাগছে। মানে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমার চয়েস কিন্তু অতটা খারাপ না, সেটা আপনারাই বলেন। তো যাই হোক, এইটা কিন্তু অনেক সুন্দর। এটার গছটা আমি একটু বলে দিচ্ছি, এটার গছ কত? আটশো টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে ইন্ডিয়ান। তো আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, ভিডিও শুরুতে আমি সব ইনফরমেশনগুলো দিয়ে দিব, আপনারা জাস্ট এরপরে গছ কাপড়ের দামগুলো জানবেন, সোজা চলে আসবেন, কেনাকাটা করবেন। এক সেট কাপ, এক সেট মানে হচ্ছে পাঁচটা হচ্ছে বসার, পাঁচটা হচ্ছে হেলান, টোটাল দশ পিস। দশ পিসের সেটের জন্য কাপড় লাগবে হচ্ছে সাড়ে সাত গজ। ইন্ডিয়ানটা হলে সাড়ে সাত গজ লাগবে, চানাটা হলে লাগবে সাত গজ। চানাটা বহর কম হয়, তাই কিন্তু আধা গজ কাপড় বেশি নেওয়া লাগে। আর যদি আপনারা চানাটা বহর বেশি হয়, সাত গজ হলে চলে যায়, কিন্তু ইন্ডিয়ানটা বহর কম হয়, যার কারণে কিন্তু সাড়ে সাত গজ কাপড় লাগে। এই হচ্ছে কাপড় কতটুক লাগে। কেউ যদি এটা দিয়ে কুশন কভার বানাইতে চান, কুশন কভার বানাইতে কতটুক কাপড় লাগবে? কুশন কভার আড়াই গজ লাগে। আড়াই গজ লাগবে। কেউ যদি চান যে আমার গোল্ডেন কালারের সোফা, আমি কুশন কভার বানাবো, এটা দিয়ে কুশন কভার বানাইতে পারবো, সুন্দর লাগবে। আমাদের কাছে গোল্ডেন অনেক ভালো ভালো কাপড় আছে, কন্ট্রাস্ট করে নেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। আর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কাছে ভেলভেট আছে। যেমন ভাই ওই ভেলভেটটা দেখেন তো, আমি কন্ট্রাস্ট করে দেখাই। যেমন ধরেন এই যে ভেলভেট কালার, ভেলভেট কালার দিয়ে আপনি সোফার কভার বানালেন, এটা কুশন করলেন, কন্ট্রাস্ট সুন্দর লাগবে। কিন্তু এটা গজ কত ভাইয়া? এটা এটা প্রতি গজ হলো আপনার ৪৮০, আর এটা হচ্ছে ৮০০। মানে যাদের দেখা যাচ্ছে সোফার কাপড়ের জন্য বাজেটটা কম, তারা এটা মেইন কাপড় বানাইলেন, ওটা কুশন দিলেন, কন্ট্রাস্ট কিন্তু দারুণ লাগবে। আর কেউ যদি গোল্ডেনের উপর করতে চান, অনেক সুন্দর লাগে। আর এগুলা কিন্তু মূলত নেয় হচ্ছে সোফা ইয়ার পর্দার উপরে প্যানেল করার জন্য, কিন্তু এই কাপড়টা নেয় চেয়ার কভার করার জন্য, খুব ভালো হয়। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের একটু বলে দেই যে সেট সেলাই করতে খরচ কত পড়বে। ৫০০ টাকা, একদম মোটা জিপার দিয়ে ভালো করে সেলাই করলে। আর যদি ডিজাইন দিতে চান, ডিজাইনের প্রাইসিংটা আলাদা দিতে হবে। এখন আসেন, আমরা কিন্তু সব ইনফরমেশন দিয়ে দিছি, এখন কাপড় দেখাবো, দাম বলবো। এগুলোর গজ কত করে বললেন? এটার গজ হলো ৪৮০, আর প্রথম যেটা দেখাইছি ওটা ৮০০ টাকা। ৮০০, আচ্ছা এরপরে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আমি, এটা একটু দেখিয়ে দিই, এটার প্রাইসটা একটু বলে দিই। এটার গজ হলো মাত্র ৮০০ টাকা। এটার গজ হচ্ছে মাত্র ৮০০ টাকা। ৮০০ টাকা, খুব সুন্দর। আমি এটা একটু দেখাচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর। এটা প্রাইসটা একটু বলে দেই, ৮০০ টাকা। ৮০০ টাকা। নেক্সট, ওয়াও, এটা কিন্তু অনেক অনেক নাইস ফুল ডিজাইন। এটার প্রাইসিংটা কত আসবে ভাইয়া? এটা প্রতি গজ হলো মাত্র ৬৫০ টাকা। ৬৫০ টাকা, ৬৫০ টাকা গজ এগুলো নিতে পারবেন। দশ পিস সেলাই করতে লাগছে মাত্র ৫০০ থেকে ৫৫০ টাকা এরকম। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর কালেকশন। এটার প্রাইসটা একটু বলে দেই, ৬৫০। চমৎকার কালেকশন, এটা হচ্ছে ৬৫০। নেক্সট কালেকশন দেখাবো, এটা গ্রিন কালার, ওয়াও গ্রিন কালার। এটার প্রাইসিংটা একটু বলে দিচ্ছি, এটার গজ কত করে? মাত্র ৬০০। আচ্ছা বহর কত ইঞ্চি আছে? এগুলো ৫৮ ইঞ্চি বহর। ৫৮ ইঞ্চি বহর, বহরটা জানাটা খুবই জরুরি। তারপর নেক্সট কালেকশন দেখাবো, ওয়াও এই কালারটা অনেক সুন্দর। সব আনকমন সব ফ্যাব্রিক্সের কালেকশনগুলো কিন্তু আমরা দেখাচ্ছি, আর প্রতি সপ্তাহে কিন্তু আমাদের নতুন প্রোডাক্ট আসে, তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কিন্তু নতুন সব আইটেমগুলো পাবেন। আর ভিডিও শুরুতে এর আগে একটা ব্লগ করেছি, সেটা প্রথমে যেটা দেখিয়েছি ওটা হিট আইটেম, আবার এই ভিডিওতে প্রথমে যেটা দেখিয়েছি সেটা কিন্তু এই শপের সবচেয়ে হিট আইটেম। তো চেষ্টা করি হিট আইটেমগুলো আপনাদেরকে আগে দেখানোর জন্য, যেহেতু সামনে ঈদ, একটু আগে ভাগে সময় করে টাকা বাঁচিয়ে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারবেন, কারণ বানানোর একটা টাইম দিতে হয়, টাইম লাগে যেহেতু। আমি এটা একটু দেখাচ্ছি, অনেকে আছেন রোজার ভিতরে কেনাকাটা করতে চান না, প্রতি গজ ৬০০। আমি এটা একটু দেখাচ্ছি, এটা অনেক সুন্দর। এটা প্রাইসিংটা একটু বলে দেই, এটা প্রতি গজ হলো ৭৫০ টাকা। ৭৫০ টাকা, তো আমি এটা একটু এটা দেখিয়ে শেষ করব এই ভিডিওটা। তো আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে ৭৫০ টাকা। বাজেট থাকলে এটা কেনা যাবে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। মাহাতি পর্দা গ্যালারির যে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু পণ্য কিনতে পারবেন। ২২৯ নিউ সুপার মার্কেট, দক্ষিণ গোল্ড নাম্বার 9, নিসালা নিউ মার্কেট, ঢাকা 1205। কন্ট্যাক্ট নাম্বার বলে দিই, 09264276600। এটা হচ্ছে মাহাতি পর্দা গ্যালারি। তো মাহাতি পর্দা গ্যালারির নামে কিন্তু ভাইয়ের ফেসবুক পেজ আছে, আপনারা অবশ্যই পেজটা কিন্তু লাইক ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, আমার প্রেজেন্টেশন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।